আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান করিম। সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার থেকে আমাদের সকলকে রমজানের শুভেচ্ছা জানানো হয়েছে এবং এই শুভেচ্ছা বার্তা বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন করানো হয়েছে। ইংলিশ, চাইনিজ, মালাই, বেঙ্গলি অ্যান্ড তামিল ভাষায় এটাকে ট্রান্সলেশন করা হয়েছে যাতে আমরা সবাই বুঝতে পারি। তো এখন আসুন এই শুভেচ্ছা বার্তার মধ্যে কি বলা হয়েছে, সো আমি আপনাদেরকে পরে শুনাইতেছি এই শুভেচ্ছা বার্তার মধ্যে। ওকে, এই শুভেচ্ছা বার্তার মধ্যে রমজান সম্পর্কে বলা হয়েছে যে রমজান ইসলামী বছরের নবম মাসে পড়ে। রমজানের সময় মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে এবং ধর্মীয় দায়িত্ব পালন করে, যেমন নামাজ পড়া এবং কোরআন পাঠ করা। রমজান মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষমা করারও একটি সময় এবং আত্মীয় ও বন্ধুবান্ধবদেরকে বন্ধনে আবদ্ধ শক্তিশালী করার একটি সময়। ঐতিহ্যের অংশ হিসাবে সিঙ্গাপুরের আশেপাশে মসজিদগুলোতে বুবুর লম্বুক ভাতের জাউ বিতরণ করা হয়। তার মানে এটাকে বলা হয় আপনার যেটাকে আমরা ফরেস্ট বলি, স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই ফরেস্টটা সিঙ্গাপুরের সব মসজিদের মধ্যে বিতরণ করা হয় এবং এটা সবাইকে দেওয়া হয়। সবাই নিতে পারবে, বাংলাদেশি, ইন্ডিয়ান, মালাই যারা আছে সিঙ্গাপুরে, সবাইকে এই ফরেস্ট দেওয়া হয় মসজিদের মধ্যে। আসর নামাজের আগের থেকে শুরু করে এবং আসর নামাজের পর পর্যন্ত সমস্ত মসজিদে, সব মসজিদের মধ্যে এটা দেওয়া হয়। সো এটা সবার জন্য ফ্রি এবং উন্মুক্ত। যে কোনো কেউ আপনি মসজিদে গেলেই, আসরের সময় গেলে আপনি এই যাও বা যে ফরেস্ট যেটাকে বলা হয় এটা আনতে পারবেন। ওকে, তারপর বলা হয়েছে জাকাত সম্পর্কে। জাকাত রমজানের সময় প্রত্যেক মুসলমানকে জাকাত ফিতরা দিতে হয় এবং দরিদ্রদেরকে দান করা রমজানের একটি বাধ্যতামূলক রূপ। সো জাকাত হলো ইসলামী সামাজিক ন্যায় বিচারের প্রতীক, যা দরিদ্রতা দূর করার সাথে সাথে একজনের সম্পদকে পরিশুদ্ধ ও বৃদ্ধি করে। সিঙ্গাপুরের নিয়ম অনুযায়ী সিঙ্গাপুরের বাৎসরিক জাকাত হলো আপনার $7,000, এটা সিঙ্গাপুরিয়ানদের জন্য। ওকে, আর হলো যা ফিতরা হলো এখানে $5 মিনিমাম, $5 থেকে $7 শত্রুপয়সা। আপনি বেশিও দিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। এবং এই যে এখানে যে কিউআর কোড করে আপনি পে নাও করে আপনি জাকাত ফিতরা আদায় করতে পারবেন এটা স্ক্যান করার মাধ্যমে। এবং এখানে একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলা হয়েছে যে দ্য মোস্ট বিলাভ পিপল টু আল্লাহ আর দোজ হু আর মোস্ট বেনিফিশিয়াল টু পিপল। তার মানে মানুষ আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে মানুষের উপকার করে। ওকে, তারপরে এই শুভেচ্ছা বার্তার মধ্যে আরও বলা হয়েছে রমজানের নামাজের সময় সম্পর্কে। সো এখানে যে কিউআর কোড আছে, এই কিউআর কোড স্ক্যান করলে আপনি রমজানের নামাজের নিয়ম সময়সূচি পাবেন এবং এই সময়সূচি এখানে ক্লিক করলে আপনি সময়সূচি দেখতে পারবেন। এবং মসজিদে নামাজ আদায় করার জন্য কিছু সংখ্যক মসজিদে বুকিং করতে হবে এবং ম্যাক্সিমাম মসজিদেই বুকিং করতে হবে না। সো বুকিংয়ের জন্য এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে আপনি বুকিং করতে পারবেন তারাবির নামাজ আদায় করার জন্য।